এ যেন স্বপ্নের প্রতিফলন। যে সড়ক দেশের বাইরের দেশগুলোতে দেখা যায় সেই সড়কই দেখা যাবে ঢাকা সিলেট তামাবিল সড়কে। উপ আঞ্চলিক যোগাযোগ বিশেষ করে ভারত মিয়ানমার নেপাল ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। ঢাকা সিলেট ফোর লেনের কাঙ্ক্ষিত প্রকল্পটি ফিজিবিলিটি হয় 2015 সালে। বাঁক সরলীকরণ সহ অধিক মাত্রার ট্রাফিক বিবেচনায় এনে 80 কিলোমিটার গতিবেগ নিশ্চিত করা হবে। প্রকল্পে ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত 265 কিলোমিটার 6 লেনে রূপান্তর করা হবে। আপনারা জানেন ঢাকা থেকে সিলেট এবং সিলেট তামাবিল এখানে আসলে দুইটা অংশ, দুইটা আসলে প্রজেক্ট। আর ঢাকা থেকে সিলেট পর্যন্ত অংশ 225 কিলোমিটার ছিল, এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 13 কিলোমিটার এলএসএ মাধ্যমে হচ্ছে ইন্ডিয়ান ক্রেডিটের মাধ্যমে, বাকি 209 কিলোমিটার হবে ঢাকা সিলেট প্রজেক্টের মাধ্যমে। আর তামাবিল যেটা অংশ এটা 56 কিলোমিটার আলাদা প্রজেক্টের মধ্যে হবে। তো বর্তমানে আসলে এখানে 6টা প্যাকেজ ঢাকা সিলেটের মধ্যে, 6টা প্যাকেজের মধ্যে 13টা লট, এর মধ্যে আপ টু ভৈরব পর্যন্ত অলরেডি টেন্ডার হয়ে গেছে। আর ভৈরব থেকে এদিকের অংশে সিলেটের যে শেরপুর থেকে লালাবাজার অংশ এবং মাধবপুর থেকে বারামবাড়ির অংশ এটা প্রস্তুতি সম্পন্ন, এটা আশা করা হচ্ছে মাঝের মাসের মধ্যে এটা টেন্ডার হয়ে যাবে। সড়ক নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হবিগঞ্জ ও সিলেটের জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় এই অংশের কাজের আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া অংশের কাজ শুরু হয়ে যাবে। ভূমি অধিগ্রহণের একটি প্রকল্প পাশ আছে, সেটার প্রেক্ষিতে সড়ক বিভাগ থেকে জেলা প্রশাসকের কাছে ভূমি অধিগ্রহণের প্রস্তাব আসতে হবে। তো ভূমি অধিগ্রহণের প্রস্তাব এখনও আসেনি, তবে আসার সাথে সাথে যেহেতু এটা গুরুত্বপূর্ণ প্রকল্প, এটা যাতে দ্রুততার সাথে ভূমি অধিগ্রহণের কাজটি সমাধান করা যায় সে বিষয়ে জেলা প্রশাসন সার্বিক প্রচেষ্টা গ্রহণ করবে। আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করব। সো দিস ইজ গুড। ওরা এখন টেন্ডার একটু দেরি হয়েছিল কোভিডের জন্য, আবার ওদের টাইম দেওয়া হয়, এখন এটা ফাইনাল হয়ে গেছে, খুব শীঘ্রই শুরু হবে। মূল সড়কের উভয় পাশে ধীর গতির যান চলাচলের জন্য 5.5 মিটার প্রশস্ত সড়ক সহ প্রকল্পের আওতায় 66টি সেতু, 305টি কালভার্ট, 60টি ফ্লাইওভার বা ওভারপাস, 6টি রেলওয়ে ওভারপাস থাকবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।